আমাদের সহকর্মীরা বলছিলেন, দিদি খাজনা নিয়ে প্রবলেম হচ্ছে, মানুষ খাজনা দিতে যায়, অনেকে এটাকে ঘোরায়। একটা কথাই সিদ্ধান্ত নিলাম আমি আর চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি মিলে, এগ্রিকালচারাল ল্যান্ড যাদের আছে কৃষি জমিকে কোনো খাজনা দিতে হবে না। খাজনা মুকুব করে দেওয়া হলো সমস্ত কৃষি জমির ক্ষেত্রে। এটা আমার গ্রাম বেঁচে থাকবে, গ্রাম বেঁচে থাকলে তবেই আমরা বেঁচে থাকবো। এবং ব্যাংকগুলো আমাদের আন্ডারে নয়, ব্যাংক দিল্লি সরকারে, কেন্দ্রীয় সরকারকেও বলছি কৃষকদের যে লোন নিয়েছে সেই লোনটা মুকুব করে দিন, এটা আমাদের আন্ডারে নয়, এটা আপনাদের আন্ডারে। আমারটা আমি করবো, আপনাদেরটা আপনারা করবেন।